নমস্কার বন্ধুরা, মাই পিঙ্কি কুকিং অফিসিয়ালে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে গরমের একটি রেসিপি নিয়ে চলে এসেছি, আর তা হলো দই লাসি। এটা মাত্র 2 মিনিটে তৈরি হয়ে যায়, আর এটি তৈরি করতে বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না। তাই এই গরমে আজই বাড়িতে তৈরি করে ফেলুন দোকানের মতো সুস্বাদু দই লাসি। এখানে আমি একটি পাত্রে পরিমাণ মতো কাজু কিশমিশ, পরিমাণ মতো গোলাপ জল, কয়েকটা স্ট্রবেরি, আলমন্ড, দই আর স্বাদ মতো চিনি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো প্রত্যেকটি উপকরণ নিয়ে নেবেন। বরফের টুকরো নিয়ে নিয়েছি। এবার কাজু কিশমিশ, স্ট্রবেরি, চিনি মিক্সিতে মিশ্রণটি ভালোভাবে তৈরি করে নেব। এবার আমি মিক্সিতে দিয়ে দিলাম, আমার মিশ্রণটি রেডি। এবার আমি একটি পাত্রে দই, আলমন্ড, রেডি করা মিশ্রণটি নিয়ে নেব। এবার আমি বরফ জল দিয়ে দেব। এরপর এলাচের গুঁড়ো দিয়ে দেব। এবার সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি গ্লাসে ঢেলে নেব। এবার পরিবেশনের জন্য পেস্তা কুচি আর আলমন্ড দিয়ে